শিক্ষার্থী আশা করি ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আমাদের আমরা আজকে অষ্টম অধ্যায় থেকে মিশ্রণ অধ্যায়টি পড়ব সুপ্রিয় শিক্ষার্থী আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ছবিতে চিনি শরবত বানানো হচ্ছে আচ্ছা এই যে চিনি শরবত বানাতে দেখছো আরও কত কিছু তো আমরা এইভাবে বানাই তাই তো আমরা লবণ পানির সাথে মিশিয়ে থাকি এছাড়া আরও নানান কিছু আমরা করি যেমন দেখো এখানে এখানে একটা খাবারের আইটেম তো অনেকের কাছে খুবই প্রিয় আর দেখতে পাচ্ছি এখানে ঝালমুড়ি তাই তো খুবই ইন্টারেস্টিং বিকেলবেলা খুবই ভালো লাগে খিচুড়িও দেখতে পাচ্ছি তার মানে কি এই যে নানান পদার্থের একটা কি হচ্ছে এখানে মিশে যাচ্ছে মিশে আবার এক নতুন জিনিস তৈরি করছি খাবার তাহলে তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করছি আমাদের আজকের পাঠ হচ্ছে মিশ্রণ এবং দ্রবণ থেকে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো যে মিশ্রণ হচ্ছে এমন একটা জিনিস এতক্ষণ তোমরা যে ছবিগুলো দেখেছো এখানে আমরা কি দেখলাম নানান পদার্থ একসাথে মেশানো হচ্ছে মিশিয়ে নতুন কিছু তৈরি করা হচ্ছে তো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠ শেষে আমরা মিশ্রণ ও দ্রবণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার দ্রবণের মধ্যে পার্থক্য করতে পারব পানি কঠিন পদার্থ দিয়ে বিভিন্ন প্রকার দ্রবণ তৈরি করতে পারবো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে আমাদের পাঠে কি আছে কোন মিশ্রণ থেকে উপাদানগুলোকে সহজেই আলাদা করা যাচ্ছে বলো তো এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে চিনি পানির সাথে মেশানো হচ্ছে পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কি আছে মুড়ি সাথে অনেক কিছু মরিচ চানাচুর তাই তো তো এই যে টমেটো ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি বাদামও দেখছি দু একটা আচ্ছা এখান থেকে আমরা কোনটা থেকে সহজেই আলাদা করতে পারছি এখান থেকে কি পাড়া যাবে ওই মিশ্রণটা থেকে হ্যাঁ তোমরা সহজেই ওখান থেকে দ্বিতীয়টা থেকে আমরা সহজেই উপাদানগুলোকে আলাদা করতে পারছি কিন্তু এখান থেকে আলাদা করা যাবে কি আসলে যাবে তবে একটু কষ্ট হবে আমাদের আরও কিছু প্রসেস জানতে হবে তো ওকে আমরা একটু আর একটু দেখি যে এইখানে আমরা দেখছি যে আমরা শরবত তৈরি হচ্ছে পানি তার সাথে চিনি মেশানো হচ্ছে এই যে পানির সাথে চিনি মেশানো হচ্ছে এই ধরনের মিশ্রণকে তাহলে আমরা কি বলবো এই ধরনের মিশ্রণকে আমরা বলবো সমসত্ত্ব মিশ্রণ অর্থাৎ সহজে আমরা বস্তুটাকে আলাদা করতে পারছি না এই যে সহজে আলাদা করতে পারছি না এ কারণে আমরা এটাকে সমশত্ব মিশ্রণ বলছি আরেকটা ব্যাপার আছে সেক্ষেত্রে মধ্যে বলো তো আরেকটা কী বিষয় এখানে এখানে দেখো যে এখান থেকে আমরা পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে মিশ্রণ যখন তৈরি হচ্ছে এই মিশ্রণের ফলে আমরা কিন্তু এই বস্তুটাকে এখানে আর দেখতে পাচ্ছি না তো এই মিশ্রণটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে সমানভাবে যদি ভাগ করে নিই তাহলে দেখতে পাবো কি এই যে মিশ্রণটা এখানে সমানভাবে যদি আমরা ভাগ করি তাহলে চিনির পরিমাণ কি সব জায়গায় সমানভাবে যাবে যতটুকু চিনি মেশালাম হ্যাঁ তা আমরা একটু টেস্ট করব। এখানে দেখো যে আমরা মিশ্রণটায় এখানে কি হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্রণটা তৈরি হচ্ছে দেওয়ার পর গ্লাসের ভিতরে কি হচ্ছে এটা পানিতে টোটালটাই মিশে যাচ্ছে তো এই যে মিশে যাওয়াটা এই মিশ্রণটাকে আমরা বলছি সমসত্ব মিশ্রণ তো এখন এখানে যদি আমরা তিনটা ভাগ করি অর্থাৎ আমরা প্রতিভাগে কি একই রকম মিষ্টি হবে কি না তবে একটু বলে রাখা ভালো এটা তো আমাদেরকে কী করতে হবে একটু মুখে দিয়ে দেখতে হবে যে সবগুলো সমানভাবে মিষ্টি হচ্ছে কিনা না লাগতে পারে কিন্তু এক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে সব ধরনের উপাদান আমরা যখন টেস্ট করব যে কেমন মিষ্টতা বা অন্য কোনো বস্তু যদি হয় সব সময় মুখে দিতে হবে না বুঝে নিতে হবে কোনটা স্বাস্থ্যকর বা কোনটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি বা সবার জন্য সুগার ভালো না তাই তো তা আমরা একটু পরীক্ষা করার জন্য চেক আমরা একটু সতর্ক থাকবো এখানে যে কোনো কিছু টেস্ট করার আগে সতর্ক তার অবলম্বন করতে হবে ওকে প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি হবে তাহলে প্রতিটি ভাগ আমরা একই রকম মিষ্টি পাব যদি আমরা চেক করি ওকে তাহলে তাহলে যে পানিতে লবণ গ্লুকোজ ফলের রস যোগ করলে এই মিশ্রণ পাওয়া যাবে আমরা জানি তাই তো তোমরা দেখো যে পানিতে আমরা অনেক রকমের মিশ্রণ করি বিভিন্ন রকমের শরবত তৈরি করি তোমরা তো জানো আমরা স্যালাইন একটি রোগ হলে পরে খাই এটা খেতেই হয় তো স্যালাইন কী দিয়ে তৈরি হয় সেখানে কী কি উপা উপকরণ থাকে তোমরা তো জানো লবণ থাকে চিনি থাকে আর বিশুদ্ধ পানি থাকে তো এইটাও তো একটা মিশ্রণ তো এই মিশ্রণটা সমানভাবে কি সব জায়গায় থাকছে আমরা যদি ভাগ করে নিই তাহলে কি প্রতিটা ভাগে সমান পাবো আমরা এভাবেই টেস্ট করতে পারি তো এইভাবে দেখো যে পানিতে লবণ গ্লুকোজ যদি গ্লুকোজ তৈরি করি গ্লুকোজের মিশ্রণ যদি আমরা ফলের রস যোগ করি তো ফলের রস জুস হিসাবে তো আমরা খাই এই ধরনের মিশ্রণ আমরা কিন্তু পাবো এতে করে কি হয় এতে করে আমাদের এই যে জুসগুলো বা যে মিশ্রণটা পাই সেটা সমানভাবে পানিতে কি হয় মিশে যায় যার ফলে কি হয় আমরা সুস্বাদু অনুভব করি আচ্ছা এবার তো এই ধরনের মিশ্রণে উপাদানগুলো কি কি হচ্ছে এখানে সমভাবে বণ্টিত হচ্ছে আমরা বুঝতে পারছি যে চিনিটা এইখানে এখানে এখানে আমরা সমানভাবে আমরা পাব তাহলে এই যে সুষমভাবে বণ্টিত হলো এটা তো আমরা চেক করলাম আরেকটি আরেকটা ঘটনা এখানে আছে সেটা কি একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যাবে কি যাবে না লক্ষ্য করো এখানে এই দুটো বৈশিষ্ট্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কার ক্ষেত্রে সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে আমরা যে সমসত্ব মিশ্রণটা দেখছি এই সমসত্ব মিশ্রণ কি হবে উপাদানগুলো সমভাবে বণ্টিত হবে আর একটি উপাদান থেকে আরেকটি সহজে আলাদা করা যাবে না তাহলে আমরা সমসত্ব মিশ্রণ এটাকে বলতে পারি তো এবার প্রিয় শিক্ষার্থী যে আমরা দেখি যে এই মিশ্রণের উপাদানগুলো কি সহজে আলাদা করা যাবে এখানে দেখো যে মুড়ি মাখানো আছে তোমাদের এই মুড়ি দেখো এখানে তিনটা বাটিতে রাখা হয়েছে তো তিনটা বাটিতে যদি রাখা হয় অনেকেই তো ঝাল পছন্দ করে না তাহলে কি করবে সে মরিচটা ফেলে দেবে কেউ হয়তো বা চানাচুরটা খেতে চাচ্ছে না চানাচোর না খেয়ে মুড়িটা খেতে পারছে তাহলে দেখা যাচ্ছে এখানে তুমি সহজেই কিন্তু উপাদানগুলোকে আলাদা করতে পারছো তা এখানে যে আমরা যে মিশ্রণটা দেখছি এটা কি এটা শুধুই মিশ্রণ তো এখানে মেশানো হয়েছে কিন্তু এখানে সহজেই উপাদানগুলোকে আলাদা করা যাচ্ছে ওকে তাহলে এই যে প্রতিভাগে সমানভাবে কি সেই উপকরণগুলো আছে যেমন ধরো তোমার এখানে মরিচের সংখ্যা বেশি এখানে মরিচ হয়তো একটাও দেখতে পাচ্ছি না এখানে দু একটা হয়তো আছে বা এখানে মরি এখানকার মুড়ি কম বেশি হতে পারে চানাচুরের সংখ্যা পরিমাণ এখানে কম ওখানে বেশি বা এখানে আরও বেশি এমন হতে পারে তাহলে সমানভাবে বোধহয় এটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে না এই জন্যে আমরা এটাকে আলাদাও করতে পারছি তাই তো তাহলে এখান থেকে আমরা দুটো বৈশিষ্ট্য এখান থেকেও পাব কি বলো লক্ষ্য করো যে আমরা এখানে পানিতে যদি আমরা ই করি যে দুধের গোড়া, মাটি আটা চকের গোড়া এগুলো যদি যোগ করি তাহলে কি এই ধরনের মিশ্রণ পাওয়া যাবে না তোমরা তো জানো যে পানির সাথে আটা মিশিয়ে গুলে রুটি তৈরি করা হয় তো সেখানে মাটি আছে মাটি পানির সাথে মিশিয়ে নানারকম জিনিস তৈরি করা হয় তাহলে এই যে মাটি আর পানি মিশানো হচ্ছে ঠিক কিন্তু পানিটা তো শুকিয়ে যাচ্ছে আবার সেই মাটিকে আবার মাটির উপা উপাদান হিসেবে ফেরত আমরা পেতে পারছি তাহলে লক্ষ্য করো যে এই ধরনের উপাদানগুলোকে কিন্তু সহজেই আলাদা করা যায় তাহলে এই ধরনের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না কম বেশি হয় আরেকটা বৈশিষ্ট্য দেখো যে একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যাচ্ছে আর আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়েছি যে এই ধরনের মিশ্রণে উপাদানগুলো সুষমে বণ্ডিত থাকে না যে মিশ্রণে আমরা এই দুটি উপা দুটি বৈশিষ্ট্য দেখতে পাব সেটা কি এই ধরনের মিশ্রণকে আমরা অসমসত্ব মিশ্রণ বলি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে সমসত্ত্ব মিশ্রণটা কি আর অসমসত্য মিশ্রণটা কী প্রত্যেকের দুটি করে বৈশিষ্ট্য এখানে আমরা লক্ষ্য করেছি এবার বলো তো দেখি এখানে লবণ পানিতে বেশি করে যদি দেই তাহলে কি ঘটবে এই লবণ যদি পানিতে বেশি করে ঢালি তাহলে কি হবে সেক্ষেত্রে তোমরা হয়তো চিন্তা করছো যে লবণ যদি এখানে যোগ করতেই থাকি তাহলে কি হবে যোগ করলে সেটা কি হবে আপাতত দৃশ্যে দেখছি আমরা দ্রবীভূত হচ্ছে কিন্তু এর বেশি যদি দেই এক সময় দেখা যাবে দ্রবীভূত হতে পারবে না তো এখানে কোনটা পরিমাণে বেশি লক্ষ্য করো তো এখানে পানি আর হচ্ছে লবণ দুটো জিনিস আর একটা প্রশ্ন কে দ্রবীভূত করছে আচ্ছা এখানে কে কাকে দ্রবীভূত করছে একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে কি পানি তো কে কাকে দ্রবীভূত করছে লক্ষ্য করো পরিমাণে বেশি কে এই দুটো প্রশ্নের উত্তর আমরা একটু খুঁজে দেখি পরিমাণে বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে পানি আর লবণ বাটিতে অল্প করে নেওয়া আছে আর কে দ্রবীভূত করছে এখানে লবণ পানি দুটোর মধ্যে কে কাকে দ্রবীভূত করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি সেই কাজটা করছে কাজেই এই পানিকে আমরা কি বলবো দ্রাবক পানি হচ্ছে এখানে দ্রাবক তো লক্ষ্য করো যেটা পরিমাণে বেশি থাকবে আর কে দ্রবীভূত করছে যে দ্রবীভূত করে তাকেই বলবো আমরা দ্রাবক এছাড়া আরও অনেক পদার্থ আছে যেটা পানি ছাড়াও আছে সেটা আমরা পরে জানব তো এখানে আমরা পানিকে কি বলবো দ্রাবক এবার লক্ষ্য করো যে পরিমাণে কম কোনটি এবং কে দ্রবীভূত হচ্ছে পরিমাণে কম আমরা দেখতে পাচ্ছি এখানে লবণ পরিমাণে কম পানি পরিমাণে বেশি আর কে দ্রবীভূত হচ্ছে লবণ দ্রবীভূত হচ্ছে তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি লবণ দ্রবীভূত হচ্ছে সুতরাং এটাকে আমরা কি বলবো কাজেই আমরা এটাকে বলবো দ্রব তাহলে বন্ধুরা আমরা কি পেলাম আমরা দ্রব পেলাম আর আগে কি পেয়েছিলাম দ্রাবক পেয়েছিলাম তো লক্ষ্য করো এবার এই দ্রব এবং দ্রাবক এই দুটো মিলে কি তৈরি হচ্ছে দ্রবণ এটা কি আমরা দ্রবণ বলেছি তাহলে আমরা মিশ্রণ দেখেছিলাম মিশ্রণ তো মেশালেই মিশ্রণ হয়ে যায় কিন্তু দ্রাবক দ্রবণ কিন্তু একটা ভিন্ন বিষয় যেখানে দ্রাবক এবং দ্রব দুয়ের উপস্থিতি দ্রব এবং কে একজন আরেকজনকে দ্রবীভূত করতে পারছে তো এই ঘটনাটা যখন ঘটবে তখনই আমরা বলবো এটাকে দ্রবণ তাই তো তাহলে দ্রব এবং দ্রাবকের সমন্বয়ে তৈরি হচ্ছে দ্রবণ তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখন দেখি যে শরবত তৈরি হচ্ছে চিনি দিয়ে তো এখানে চিনির এই শরবতেও পানি দ্রাবক আর চিনিটা কি এখানে দ্রব তাহলে একটা দ্রব আর একটা হচ্ছে দ্রাবক আমরা তৈরি করছি কি দ্রবণ যেটা নাকি তুমি শরবত হিসেবে খাচ্ছ এ সকল জলীয় দ্রবণে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় পানি তো যেখানে পানি ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে জলীয় দ্রবণ আচ্ছা তো এখন সকল দ্রবণের ক্ষেত্রেই দ্রাবক হিসাবে পানি ব্যবহৃত হবে তা কিন্তু নয় এছাড়াও আছে এসিটোন স্প্রিট ইথার এগুলো দ্রাবক হিসেবে কিন্তু কাজ করে তোমরা তো যা দেখেছো যে স্পিড কোথায় ব্যবহার করে এই যে তোমাদের যখন বাসা বাড়িতে আসবাবপত্র কাঠের আসবাবপত্র রঙ করার জন্য বার্নিশ করার জন্য নিয়ে আসে সেখানে কিন্তু স্পিড ব্যবহার করে তাহলে এই যে স্পিড কী করে রঙের সাথে মেশায় এখানে কিন্তু স্পিডটা কি করে ওই দ্রাবক হিসাবে কাজ করে তো লক্ষ্য করো শুধু দ্রাবক হিসাবে পানি কিন্তু নয় আরও অন্যান্য পদার্থ আছে তাহলে এই যে দ্রাবক হিসাবে পানি এবং চিনি হচ্ছে এখানে দ্রব এই দুয়ের মিলে হচ্ছে আমাদের দ্রবণ আচ্ছা এবার আমরা একটু দেখি যে যদি তিন ভাগ করি এরকম যে সমপরিমাণ দ্রাবকের মধ্যে দ্রব কম বেশি যোগ করলে কি ঘটবে এখন সমপরিমাণ দ্রাবকের মধ্যে যে এখানে আমরা প্রথম গ্লাস দ্বিতীয় গ্লাস এবং তৃতীয় গ্লাস দেখতে পাচ্ছি তো এই তিনটা গ্লাসের মধ্যে আমরা বলছি যে এখান থেকে চিনি দিচ্ছি এক চামচ ওটাতে দিচ্ছি তিন চামচ আর পরেরটাতে পাঁচ চামচ তো এই এইভাবে যদি আমি চিনি দেই তাহলে বলো তো শিক্ষার্থীর মধ্যে কোনটা বেশি মিষ্টি লাগবে কোন গ্লাসে পানি বেশি মিষ্টি লাগবে তোমরা নিশ্চয়ই বলতে পারছো যে তৃতীয় গ্লাস তাহলে দ্বিতীয়টার ব্যবস্থা কী হবে মোটামুটি প্রথমটা খুবই কম তাহলে এখানে যে চিনি মেশানো হলো তাহলে এই যে দ্রবণ তিনটাই তো দ্রবণ হলো তো তিনটা দ্রবণের মধ্যে কোনটার কম কোনটা ম একটু বেশি তার চেয়েতে ওইটা আর একটু বেশি মনে হবে এটা কিসের উপর নির্ভর করছে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি ঘনমাত্রা তাহলে লক্ষ্য করো প্রথম গ্লাসে কেমন হবে পাতলা দ্রবণ আমাদের দ্রবণটা হবে পাতলা অর্থাৎ কম থাকার কারণে দ্রবণে দ্র দ্রবের পরিমাণ কম অর্থাৎ চিনির পরিমাণটা ছিল কম তো কাজেই এটাকে বলছি আমরা পাতলা দ্রবণ আর দ্বিতীয় গ্লাস এটা কম ঘন এটা কম ঘন দ্রবণ হবে আর তৃতীয় গ্লাসটাকে তোমরা বলছো বেশি মিষ্টি হবে সুতরাং এটা হচ্ছে ঘন দ্রবণ তাহলে এই যে দ্রবণ আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা যখন চিনি মেশাবো তখন যে দ্রবণটা তৈরি হবে সেটা কোনোটা কম কোনোটা বেশি কোনটা আরও বেশি এটা নির্ভর করবে তুমি কি পরিমাণ দ্রব মিশ্রিত করছো তবে শিক্ষার্থী বন্ধুরা এই মিশ্রণ কিন্তু আন্দাজি করা যাবে না খুব বেশি পরিমাণে কিন্তু কোথাও একটা দিয়ে দ্রবণ তৈরি করা হয় না তার একটা পরিমাপ কিন্তু আছে তো সেটা আমরা পরের পাঠে হয়তো আরও জানব তাহলে লক্ষ্য করো যে আমরা সমপরিমাণ দ্রাবক নিয়েছি এই সমপরিমাণ দ্রাবকের মধ্যে আমরা দ্রব মিশিয়েছি এখানে কোথাও কম কোথাও একটু বেশি কোথাও আরেকটু বেশি এইভাবে বিভিন্ন মাত্রার দ্রবণ আমরা তৈরি করতে পারি তোমরা প্রকৃতিতে অনেক ঘটনায় দেখো যে রঙ দেয়ালে রং করে তো সেখানে কি করে তারও কিন্তু একটা মিশ্রণ তৈরি করে একটা দ্রবণ তৈরি করে রঙের সেটা দিয়ে কিন্তু দেয়ালে রং করে এখন যদি দ্রবণের পরিমাণ হালকা হয়ে যায় তাহলে রঙ করলে কি ভালো দেখাবে ভালো দেখায় না কাজে এটা নির্দিষ্ট মাত্রা তাদের কিন্তু আছে তো আমরা শুধু আন্দাজে কিন্তু এই সেই দ্রব কিন্তু মিশ্রিত করি না বা করবো না একটা নির্দিষ্ট ব্যাপার থাকে কিন্তু এটা আমরা পরের পাঠে জানতে পারব তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের খুব বাস্তব জীবনে খুবই প্রয়োজন আমাদের এই মিশ্রণ সম্পর্কে জানা পদার্থের বৈশিষ্ট্যগুলো জানা এবং এই কে কার সাথে কতটুকু কী পরিমাণ দ্রব দ্রবীভূত হচ্ছে কেমন হলে ভালো মিশ্রণ হবে কেমন হলে শরবতটা ভালো লাগবে তুমি শরবত বানাও আবার মায়ের হাতে শরবত এক হবে অবশ্যই ডিফার করবে তাই না তা আমরা কি বুঝতে পারছি যে মিশ্রণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ব্যক্তি জীবনে তাহলে বর্ণহীন জলীয় দ্রবণ যদি থাকে শিক্ষার্থী বন্ধুরা এখন তুমি তো দেখলে যে পানিতে আমি চিনি মিশিয়েছি আচ্ছা আমি যদি পানিতে লবণ মিশাই তাহলে কী হবে তুমি কি বুঝতে পারবে যে এখানে কোথায় পানি চিনি বা কোথায় লবণ আছে বোঝা যাবে না মুখে দিয়ে টেস্ট করতে হবে বা কিছু অন্যভাবে টেস্ট করতে হবে তো লক্ষ্য করো যদি জলীয় দ্রবণ দেখে কিন্তু আমরা পাতলা এটা কি ঘন এটা কিন্তু বোঝা যায় না তাহলে যেমন তোমরা দেখো যে তুত বাজারে পাওয়া যায় তুতে হচ্ছে কপার সালফেট এই কপার সালফেট যদি কম বেশি যোগ করি তাহলে সেটা কী হবে একটা নীল রং ধারণ করে সেই নীল রং দেখে আমরা বুঝতে পারি যে হালকা না ঘন তাহলে নীল এই মাত্রাটা যদি আমি কম দিই তাহলে এটা হালকা হবে যদি বেশি দিই বেশি ঘন হবে তখন সেই আমার আমরা কিন্তু আপাত দৃষ্টিতে তখন সেটা বুঝতে পারবো তো লক্ষ্য করো যে এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখো এটা কি চিনতে পারো তোমরা বাজারে এটা কিন্তু পাওয়া যায় পটাশিয়াম পাওয়ার এটা কি করে বেগুনি রং ধারণ করে সুতরাং এই পটাশিয়াম পারমাঙ্গানেট যদি আমি দ্রবণে দ্রবণ তৈরি করি পানিতে যদি অল্প দিই তার একটু বেশি দিই কোনোটাতে আরেকবার যদি একটু বেশি আরও বেশি দেই তাহলে এই কালারটা কী হবে আরও গাঢ় হবে তাই না তো এই হালকা এবং দ্রবণ তৈরিতে আমরা কিন্তু এই দৃশ্যমান করার জন্য এটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার বা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের জন্য একটি বাড়ি কাজ থাকছে তোমার দেখা সমসত্ব ও অসমসত্ত্ব মিশ্রণের একটি তালিকা তৈরি করবে যতটুকু পারো তোমার দেখা যতগুলো দেখতে দেখতে পাচ্ছ বিভিন্ন মিশ্রণ হচ্ছে তোমার ঘরে বা আশেপাশে দেখো সেগুলো একটা ছোট্ট একটা তালিকা তৈরি করবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে আমরা যা জানলাম দেখো আমরা মিশ্রণ জানলাম মিশ্রণ কি দ্রবণ কী কীভাবে কোনটাকে দ্রবণ বলছি তার মধ্যে তার ভাগগুলি জানছি যে সমসত্য মিশ্রণ অসমসত্য মিশ্রণ আর আমরা কি দেখেছি জলীয় দ্রবণ দেখলাম আর দ্রবণের মাত্রা দেখলাম ঘনমাত্রা বা হালকা কোনটা সেই সম্পর্কে আমরা আজকে অবগত হয়েছি শিক্ষার্থী বন্ধুরা যদি এই ক্লাসটি তোমরা আবার দেখতে চাও সেটি কিশোর বাতায়নে পাবে